টেট পাস প্রশিক্ষিত কিন্তু নট ইনক্লুডেড প্রার্থীদের ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি। বিধানসভা নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে 11 নভেম্বর 2020 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছিলেন, প্রাইমারিতে 2014 সালে প্রায় 20,000 প্রশিক্ষিত টেট পাস চাকরি প্রার্থী থেকে 16,500 জনকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নিয়োগ করা হবে এবং বাকি প্রার্থীদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়ে 20,000 প্রশিক্ষিত টেট পাস চাকরি প্রার্থী ও তাদের পরিবার আশার আলো দেখেন। নট ইনক্লুড প্রার্থী অদ্বৈত রানা বলেন, সময় মতো ইন্টারভিউ হয়ে রেজাল্ট বেরোয়, কিন্তু 7-8 মাস কেটে গেলেও বর্তমানে অধিকাংশ প্রার্থী নট ইনক্লুড তালিকায় রয়েছে। চাকরি প্রার্থীরা চিন্তাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। 2014 সালে প্রাইমারি টেট পাস প্রশিক্ষিত নট ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চের পক্ষ থেকে 23 জুলাই শনিবার মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জানিয়ে গণটুইট কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে মঞ্চের প্রায় 8,000 প্রার্থী অংশগ্রহণ করেন। সদুত্তর না পাওয়ায় তাই পুনরায় 26 জুলাই প্রত্যেক জেলার ডিপিএসসিতে গিয়ে ডেপুটেশন কর্মসূচি পালনের দিন ধার্য করা হয় এবং আমাদের আবেদন ডিআই এর কাছে তুলে ধরা হবে। মঞ্চের সভাপতি অচিন্ত্যধারা মহাশয়ের বক্তব্য অনুযায়ী, আমরা 2014 সাল থেকে টেট পাস করে বসে আছি। আমরা কেউ বিএড কেউ ডিএলএড টিচার্স ট্রেনিং কমপ্লিট করেছি, কিন্তু দীর্ঘ 7 বছর কেটে গেলেও সরকার এখনও আমাদের নিয়োগ দেয়নি। চাকরি পাওয়ার সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা বঞ্চিত। আমাদের চাকরির বয়সের সময়সীমা শেষের দিকে। ওনার আবেদন, বাংলার ভোট পর্ব সম্পন্ন হয়েছে, কোভিড পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী যেন প্রতিশ্রুতি মতো 2014 সালের প্রাইমারি টেট পাস প্রশিক্ষিত সকল নট ইনক্লুডেড প্রার্থীদের এবছর পুজোর আগে নিয়োগ করে বেকার যন্ত্রণা থেকে মুক্ত করেন। ব্যুরো রিপোর্ট, HBS বাংলা 24। অনেক ক্যান্ডিডেট আছে যাদের বয়স একদম শেষের দিকে, তাই আমাদের দ্রুত নিয়োগ করার ব্যবস্থা করলে আমরা দ্রুত কি করতে পারি। আপনি যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাতে পারবেন? কিন্তু আমাদের অবস্থাটা স্বেচ্ছা মৃত্যুর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। আমাদের কাছে স্বেচ্ছা মৃত্যু ছাড়া আর এখন অন্য কোনো উপায় নেই, কারণ আমাদের যা বয়স তাতে হচ্ছে কিনা আর আমাদের কোনো উপায় নেই অন্য পথে যাওয়ার। আপনার কি মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী আপনাদের বিষয়টাকে দেখছেন না ঠিকভাবে? যদি আমাদের হচ্ছে কিনা প্রতিনিধিত্ব, যদি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, আমি জানি যদি কোনো প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা পারেন, আর ওই আশা করছি আমাদের তাড়াতাড়ি করে আমাদের ব্যবস্থা করেন। আমাদের সেটাই আজির মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আমরা চারধারে ডেপুটেশন দিয়েছি যাতে আমাদের নিয়োগ হয়। উনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী আমরা পর্ষদে গিয়েছিলাম। পর্ষদের চিঠি কর্মসূচি, ইমেল কর্মসূচি এবং টুইট কর্মসূচি সব কিছু কর্মসূচি পালন করেছি আমরা যথাসম্ভব। এবং আমরা পর্ষদে গিয়েও জানতে চেয়েছিলাম আমাদের ব্যাপারটা কী, নট ইনক্লুডের ব্যাপারটা কী। ওনারা কোনো সদুচ্ছর আমাদের এখনও দেয়নি, আমরা কীভাবে ঝুলিয়ে রাখছে সেটা আমরা বুঝতে পারছি না। তাই আমরা আজকে এই দিনটা আমরা আজ থেকে এই 26 তারিখ বিভিন্ন 20টা ডিপিএসসিতে পশ্চিমবঙ্গের 20টা ডিপিএসসিতে আমরা ঠিক করেছি আন্দোলন করে আমরা ডিপিএসসিতে আমাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো জমা দেওয়া হচ্ছে এবং আমরা যথাসম্ভব এগুলো আমরা পর্ষদের কাছে পৌঁছাতে যাই এবং সম্পূর্ণভাবে মাননীয় দিদির কাছে এই বার্তাটা পৌঁছাতে চাই যে আমরা এখনও বঞ্চিত। অ্যাকচুয়ালি বঞ্চিত কারা সে কথাটা হয়তো পর্ষদ জানে, আমাদের সঙ্গে পর্ষদ কিন্তু দ্বিচারিতা করছে, সেগুলো নিয়োগ করছে না, আমাদের নিয়োগ ভাবছে না। অথচ ইনক্লুড ক্যান্ডিডেটদের নিয়োগ প্রায় শেষ, অথচ একটা নোটিশ দিয়ে আমাদের জানাচ্ছে না কতজন বাকি আছে, কি ব্যাপার, আমাদের নেওয়া হবে কি না পরবর্তী সময়ে। আজকে আমরা 60 থেকে 70 জন পশ্চিম মেদিনীপুরের ডিপিএসসিতে আসছি একবারে আমরা ডেপুটেশন জমা দিতে। এই ধারাবাহিকতা বিভিন্ন জেলায় প্রসারিত হচ্ছে, পরবর্তী সময়ে আমাদের দাবি দেওয়া দিকে না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। সেটা কলকাতার রাজপথে দেখা হবে সবার সঙ্গে, পর্ষদ যদি আমাদের দিলে খেলা করে। আমরা তাই এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যাতে আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হয়, দুর্গাপূজার আগে ইনক্লুড করে আমাদের চিন্তামুক্ত করেন। পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ পানপাড়া, হবিপুর, রানাঘাট, নদিয়া। মোবাইল নাম্বার 8670400249, 8670400249 এবং 8158033099, 8158033099।